পরিষেবা ভালো করুন, ট্রায়ের নির্দেশ মোবাইল কোম্পানিগুলিকে। বেশি মূল্য দিয়ে রিচার্জ করেও মিলছে না ভালো পরিষেবা গ্রাহকদের কাছ থেকে, এমন অভিযোগের ভিত্তিতে নির্দেশিকা জারি ট্রায়ের। মোবাইল পরিষেবা ভালো দিতে ট্রায়ের নয়া নির্দেশ মোবাইলের কোম্পানিগুলিকে। দীর্ঘদিন বেড়েই চলেছে রিচার্জের খরচ, বর্তমান রিচার্জের মূল্য যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এছাড়াও অনেক সময় দেখা যায় রিচার্জ করলেও সঠিক পরিষেবা মেলে না। বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। হঠাৎই ফোন কল কেটে যাওয়া বা কল ড্রপ হওয়া, নেটওয়ার্কের সমস্যা, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নেট স্লো, বিভিন্ন সময় দেখা যায় ফোনে কথা বলতে বলতে মাঝপথে হঠাৎ করেই কল কেটে যায়, অর্থাৎ কল ড্রপ করে যায়। আবার কখনো কখনো দেখা যায় নেটওয়ার্কের পরিষেবা খুবই খারাপ, যেখানে ফোনে কথা বলতে বলতে একে অপরের কথা শুনতে পায় না, ফোনে কথা বলার সময় ভয়েস কোয়ালিটিও ঠিকঠাক আসছে না, যার কারণে ইউজাররা একে অপরের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না। আবার কখনো দেখা যায় দীর্ঘক্ষণ এসএমএসে কথা বলতে বলতে হঠাৎই এসএমএস সেন্ড হয় না। বিভিন্ন সময় কনফারেন্স কলের ক্ষেত্রে অথবা গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা সকলের কথা স্পষ্ট শোনা যায় না। গ্রামীণ এলাকার ভেতরে গেলে ফোনের নেটওয়ার্ক থাকে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, প্রয়োজন হলেও কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। বেশি টাকা দিয়ে ফোনে নেট রিচার্জ করা সত্ত্বেও প্রায় সময় দেখা যায় নেটের কানেকশন খুবই স্লো। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে নেটের স্পিড, যার কারণে অফিসিয়াল বা অন্যান্য কাজের ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। মোবাইলে সিগন্যাল যথেষ্ট কম পাওয়া যাচ্ছে এবং অনেক সময় তো সিগন্যাল থাকা সত্ত্বেও ইন্টারনেট কানেক্ট করা যাচ্ছে না। এইরকমই নানা সমস্যার কারণেই জেরবার হচ্ছেন গ্রাহকেরা, বেশি পয়সা দিয়ে রিচার্জ করেও ভালো পরিষেবা পাচ্ছেন না তারা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এবারে মোবাইলের পরিষেবা ভালো দিতে কড়া পদক্ষেপ নিচ্ছে ট্রাই। দেশে বেসরকারি টেলিকম সংস্থাগুলি ধাপে ধাপে বাড়াচ্ছে মোবাইলের খরচ। সম্প্রতি এয়ারটেল তার সবথেকে সস্তার 99 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে এয়ারটেলের সবথেকে কম খরচের প্ল্যান এখন শুরু হয়েছে 155 টাকা থেকে। শুধু এয়ারটেল না, জিওর ক্ষেত্রেও লাগাতার প্ল্যানের দাম বেড়ে চলায় সাধারণ মানুষকে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেশের এখনও একটা বড় অংশের মানুষ ফিচার ফোন ব্যবহার করার সামর্থ্য নেই। ফিচার ফোন ব্যবহারকারীদের দরকার নেই ডেটার অফার, তাই বাজারে চলতি প্ল্যানগুলি কম খরচে রিচার্জ প্ল্যান এলে সাধারণ মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সেই সাথে প্রয়োজন গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া, যাতে ফোন কলিং বা এসএমএস ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অসুবিধে না হয়। এবারে মোবাইল পরিষেবা যথাযথ দিতে সিদ্ধান্ত নিল ট্রাই। ট্রাইয়ের তরফ থেকে মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে অবিলম্বে পরিষেবার মান উন্নত করার জন্য বিশেষ পদক্ষেপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকেরা টাকার বিনিময়ে সঠিক পরিষেবা পান তা সুনিশ্চিত করতেও বলা হয়েছে। ট্রায়ের সঙ্গে ভারতের বড় বড় মোবাইল পরিষেবা সংস্থাগুলির বৈঠকের সময় গ্রাহকেরা এই বিষয়ে কী কী অসুবিধা সম্মুখীন হচ্ছেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হয় বলেও জানা গিয়েছে। এই বিষয়ে প্রকাশিত একটি বিবৃতি থেকে জানা গিয়েছে, ট্রায়ের তরফে মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে বলা হয়েছে যখন দেশে 5G পরিষেবা চালুর প্রক্রিয়া চলছে তখন তাদের উচিত বর্তমানে চালু থাকা ব্যবস্থার মান উন্নয়ন করা। জানা গেছে এই ব্যয়বহুল রিচার্জ প্ল্যান থেকে গ্রাহকদের মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা চালু করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। সরকারের এই পরিকল্পনা কার্যকর হলে দেশের স্বল্প রোজগারের মানুষ খুব কম খরচে প্ল্যান রিচার্জ করতে পারবেন, আর এই সব উদ্দেশ্যেই নতুন পরিকল্পনা করছে ট্রাই এবং সেই সাথে মোবাইল কোম্পানিগুলিকে ভালো পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, দিল্লি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।